আমার এই আন্ডা বাচ্চা আমার জামাই ফেব্রুয়ারির 28 তারিখ হইলো আমার একটা হইলো ম্যারেজ ডে, কথা বুঝছেন? এখন যাম হইলো মার্কেটে, আমার জামাই বলতেছে আমার কি কিনা দিব সারপ্রাইজ দিব, এখন মার্কেটে যাম আন্ডা বাচ্চা দেন সাথে যাইতেছে, এটা একটা হইলো। এখন আমার বুড়ার সাথে একটু নিয়ে আমি গিয়ে যামো, চা কফি খামো, একটু দুঃখ সুখের আলাপ করমু, গল্প করমু, একটু রোমান্স করমু, তা এখন এই আমার আন্ডা বাচ্চার জন্য এখন পারমো না, কি করবো এখন? এই যে আন্ডা বাচ্চার সাথে সাথে যাইব, কথায় আছে না আন্ডা বাচ্চা হইলো অজালা না হইলো অজালা, এখন আমার হইয়া হয়েছে জ্বালাও না, আমি একা কোনো জায়গায় বুইরা রে আমি যাইতে পারি না ভাই, এখন জেনে যাবো হ্যাঁ এই আন্ডা বাচ্চা আমার পিছন পিছন নেই, কি করবো? আমার মেরিজে আমার জামা আমার একটা সারপ্রাইজ দিব, কি সারপ্রাইজ দিব সেটা আমি জানি না, বলে খালি মার্কেটে যাইতে, এখন আমি মার্কেটে রওনা দিতেছি, এখন আমার দুই আন্ডা বাচ্চা আমার সাথে সাথে যাইতেছি, এটা একটা হইলো কোন তো? এখন কী করবো আর নিয়ে যাইতে হইব, আমাদের রোমান সব কিছু মাটি, এখন আমার স্বামী কী দেয় এটা আমার আগে দেখতে হইব। এই যে মার্কেটে যাইতেছি, কী করবো আন্ডা বাচ্চা নিয়েই যাইতেছি, আন্ডা বাচ্চারা কান্নাকাটি শুরু করছে, এখন আন্ডা বাচ্চা নিয়েই যাইতেছি মার্কেটে যাই, দেখি আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার জামাই কী দেয় ভাই, এই এই খুশি আমি বাঁচতে আসি না ভাই। এখন আমি মার্কেটে গিয়ে বাকিটা ঠিক আছে বাকিটা এখন রিক্সা ঠিক করি কাইতে যাব। হ্যালো, এই যে দেন আমার আন্ডা বাচ্চারা কী অবস্থা করতেছে, মার্কেটে তো আসলো আসলোই, এখন আবার বাস দিতেছে, কি ফুচকা খাইতেছে, লাচ্ছি খাইতেছে, এই যে কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন আমার বুড়ায় একটা রেস্টুরেন্টে ঢুকাইছে ফুচকার লাচ্ছি খাওয়াইতে, কি যে কিনা দিল বাসায় গিয়ে আমি সবাইকে দেখাবো, বাবা রে এই সামান্য একটা জিনিস কিনতে কিনতে আমার দিন কাবার হয়ে গেল, হাঁটতে 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 পা ব্যথা হয়ে গেছে, এই যে এখন এলো ফুচকা, দুই আন্ডা বাচ্চা ফুচকা খাইতেছে আর আমি আর বুড়া এখন ওইল লাগছি, ঠিক আছে? এই যে একটা রেস্টুরেন্টে ঢুকাইছে, এই যে আমার দুই আন্ডা বাচ্চা, এই যে আমার দুই আন্ডা বাচ্চা লাচ্ছি খাইতেছে, আরেকটাই এই যে বড়টায় ফুচকা খাইতেছে, গাপুস গুপুস গিলতেছে খালি, কথায় আছে না একটা পাইলে এমনি দুটা গাপুস গুপুস খাই, ওই গাপুস গুপুস গিলতেছে আম গোসাতে ঘুরতে ঘুরতে এই সানা পনেরা পর্যন্ত ই হয়ে গেছে গা, ক্লান্ত হয়ে গেছে গা, ক্লান্ত হইয়া এখন এই যে খাইতেছে দুই আন্ডা বাচ্চা, ভাই আমারও গলা শুকাই গেছে, আমি খাইয়ে নেই বাকিটা বাসায় গিয়ে দেখামু, আমার বুড়া যে আমার কী কিনা দিল ভাই, বাকিটা বাসায় দেখ, ঠিক আছে ভাই? ঘুরতে ঘুরতে এমন ক্ষুধা লাগছে কি আর বলবো, এই যে ফুচকা খাইতেছি এখন খাইয়া নেই, হাঁটাইতে হাঁটাইতে বুড়া আমার মাইরা লাগছে, এই সামান্য জিনিসের জন্য যে আমার এত আটাইব আমি বুঝলে ভাই, মার্কেটে আমি আসতাম না, এখন আমি একটু খাইয়া নেই ভাই, বুঝছেন? ফুচকা খাইতেছি আর এই যে লাগছে, এই দুইটা জিনিস আমার খাওয়াইতেছে বুড়ায়, ভাই যেমন তেমনই হোক আমার হাঁটাইতে হাঁটাইতে মাইরা ফেলছে, না ভাইয়া আর কিছু লাগবে না, বাবা হয়ে গেছে হাঁটতে হাঁটতে ভাই মার্কেটে আসা ক্লান্ত হয়ে গেছি, এখন বুঝে যান আমার এই জিনিসটা দেওয়ার লাগে এত হাঁটাইব ভাই, আমি জানতাম না আয় রে কি হাঁটান দিয়ে আমার হাঁটাইছে, আমার পা ব্যথা হয়ে গেছে, আজকে আমার পা টিপা দিতে হইব বুড়া, এখন গলা শুকিয়ে গেছে, আমি লাগছি এনে পরে কথা কই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বলছিলাম না হাপুরা মার্কেটে আমার বুড়া কেন নিয়ে যাইতেছে, এখন কি কি কিনা দিল এটা আমি একটু দেখাইতেছি, আমার হইল ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ম্যারেজ ডে, এই ম্যারেজ ডে উপলক্ষে বুড়াই আমাকে সেই মিরপুর বেনারসি পল্লিতে নিয়ে গেছে, বেনারসি পল্লি না বেনারসি পল্লি মিরপুর 10 না 10:30 এই যে এই শাড়িটা আমাকে এখন আজকে কিনে দিল, গেলাম কয়টা বাজে 3টায়, এখন বাজে 9টায়, ভাই হাত পাও সব ব্যথা হয়ে গেছে গা, আমি জানি না আমার হাত আজকে ঘুমাইতে পারবো কি না, এই যে আমার এই বাড়ি এই ম্যারেজ ডে উপলক্ষে আমার এই যে এই কাতান শাড়িটা কিনে দিচ্ছে, আমি ভাই শাড়ি শুড়ি পরি না, আমার শাড়ি শুড়ি নেই, খালি একটা বিয়ার শাড়ি আছে, বিয়ের দিন যেটা যেই শাড়িটা পরছি ওই শাড়িটা আর কোনো শাড়ি নেই, আমি শাড়ি পছন্দ করি না পরি না,
এখন বুইরে আমারে এই কাতান শাড়িটা কিনা দিছে, মানে ম্যারেজ ডে উপলক্ষে। যাই হোক কিনা দিছে, এখন কি করবো? আমি আবার ভাবছিলাম অন্য কিছু, বুঝছেন, মনে করছি আমি আমার আবার গোল্ড পছন্দ, মানে স্বর্ণ পছন্দ। সবসময় আমি সিটি গোল্ড, বড় লোকই কথা না, আমি সিটি গোল্ড কখনো পড়ি না, পছন্দ না। তো আমি ভাবছি একটা আংটি উংটি বা চেন চুন কিছু দিব, আসলে তা না দিছে। এখন শাড়ি কি করবো, জামাই ভালোবেসে দিছে। আবার দেখেন শাড়িটা সাথে ব্লাউজ বৈশা থাকে এক ঘন্টায় সেলাই করে সাথে সাথে নিয়েছে। এমন স্বামী কয়জনে রয়, বুইরা হোক যাই হোক ভালোই আছে। দেখেন এই যে শাড়িটা কিনা দিচ্ছে, ঠিক আছে, এটা আমি ম্যারেজ ডের দিন আমি পরবো। আর অনুষ্ঠানটা কোথায় করবা, বাসায় করবা না চাইনিজে করবা? আমার যে এই বেনারসি শাড়ি পইরা কি আমি ঘরে বৈশা কি ই কার মুনি, কোথায় করবা? চাইনিজে করবা? আচ্ছা যাই হোক, চাইনিজে বলে করবো। তবে এই করোনা 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 পরোনা যদি না থাকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চাইনিজে করা হবে। এই উপলক্ষে ইনশাল্লাহ আমি শাড়িটা পরবো। কিন্তু কালারটা কি বুঝলাম না, আমারে বলতাছে আমি নাকি বলে সুন্দর এই শাড়িটা, বলে আমার মানাইবো। ওই দোকানদার বেটা গো সামনেই বলতাছে, কয় না আমার বোর এটা মানাইবো, এটা সুন্দর আছে। আবার দোকানদার বেটা তালু দেয়, কয় না ভাবি আপনি ফর্সা মানুষ তো, এটা অনেক সুন্দর লাগবে। এখন মেরুন কালারের দিল, যাই দিল দিল, এই যে শাড়িটা দিছে। আর কি দিছে দেখাই, এই যে এফএক্স থেকে জুতা দিয়ে দিছে 1490 টাকা দিয়া, এফএক্স কোম্পানি, ঠিক আছে। এই যে এই যে এই আবার ম্যাচিং করছে, এই যে একটুনি মেরুন আবার এনে একটু পিং পিং আছে, এটা ম্যাচিং করে দিছে, এই জুতা দিয়ে দিছে। আর কি দিছে, ও যদি আবার ম্যারেজ ডে পালন করতে গেলে চাইনিজে যদি যায়, আবার করোনা টরোনা যদি বাইরে যায়, বাইরে বাড়ার তো সম্ভাবনাই আছে। এখন এই যে নতুন একটা মাস্কও দিছে, এই যে নতুন একটা মাস্কও কিনা দিছে, ঠিক আছে। এই যে এখন মাস্কও কিনা দিছে। আর কি কিনছে টুকিটাকি, ও আবার পেটিকোট, একটা পেটিকোটও কিনা দিছে, ঠিক আছে, এই যে মেরুন কালারের শাড়ির সাথে সবই দিছে। আর কি দিছে জানি টুকিটাকি, আচ্ছা দেখাই, ও একটা চুলের খোপা দিছে, বুঝছেন, আমার আবার চুল ছোট তো একটা খোপাও কিনছে। আর কি কিনছে, আর কিছুই নেই, এটি কিন না কিনতে, আমার মার্কেটে লয়ে গেছে বাইরে, বাই মার্কেটে তো মনে বিয়ার বাজার এত ঘন্টায় কর, আর কম সময় লাগতো এই বিয়ার বাজার করতে গেল। এটি কিনতে গিয়া সেই তিনটায় গেছি আর 9টা বাজে আসছি, হাঁটাইতে 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 একের আমার জীবন তেনা ফেনা বানাই লেছে। লাস্টে গিয়া পরে এই শাড়িটা পছন্দ করছে, তার শাড়ি পছন্দ হয় না, আবার আমারও হয় না শাড়ি পছন্দ, যেহেতু আমি শাড়ি পরি নাই লেগে আমারও শাড়ি পছন্দ হয় না। কিন্তু পরে লাস্টে এটা পছন্দ করছে, এখন এটাই নিয়ে এলাম, কি করবো, জামাই ভালোবেসে দিছে, বুড়া হোক যাই হোক দিছে তো ভালোবেসে, ঠিক আছে। অনেক শাড়িটা দিছে, অনেক এই ম্যারেজ ডে উপলক্ষে। আমি আবার অন্য বড় কিছু আশা করছিলাম, কথা বুঝছেন, যে আমার স্বর্ণের কিছু দিব। তবে আবার বলছে একটা সারপ্রাইজ বলে আছে, ভাই দোয়া করেন যাতে একটা স্বর্ণের কিছু দেয়, বা হিরার একটা ডায়মন্ড বা একটা আংটি উংটি দেয়। ইদার চিন্তা ভাবনা করতেছি কি বলে সারপ্রাইজ আমার আরেকটা আছে, মানে সারপ্রাইজটা মনে হয় আর কি যেদিন ম্যারেজ ডে সেদিন দিব। এখন এই যে পেটিকোটটা, এই যে মাস্কটাও কিনা দিছে নতুন, ঠিক আছে, জুতাটাও মিটিং করে কিনা দিছে, একটা চুলের ফুপাও কিনা দিছে। আর কি কিনবো জানি না, এক মাস আগে এটি কিনা রাখছি, ঠিক আছে। এখন 28 তারিখ, এই ফেব্রুয়ারি 28 তারিখ, আর আসার আগ পর্যন্ত আর কি দিবেন, যে নে কিছু দিবা আরো বাকি আছে? উমা তুমি না কইলা সারপ্রাইজ দিবা বলে ম্যারেজ ডের দিন, যেদিন ম্যারেজ ডে ওদিন বলে কি একটা সারপ্রাইজ দিবা, তুমি বললা বলে এটা গোপন গোপন রাখছি, এটা বলা যাবে না। তা আমিও যেহেতু আমার বলে নাই, তো আমি কোথা থেকে বলবো, আমিও বলতে পারি না ভাই। এই পর্যন্ত কেনাকাটা করে নিয়ে এলাম, আবার ফুচকা টুচকা খাওয়াইলো, লাচ্চি লাচ্চি খাওয়াইলো, খাওয়াইলে কিব, কিন্তু আমার মনটা ভালো আছে আবার খারাপ হয়, একটু স্বর্ণে কিছু পাইলাম চাইলাম নাই লেখা, ঠিক আছে। আচ্ছা এই আজকে এই পর্যন্তই, ইয়ে 28 তারিখ আগ পর্যন্ত আবার কী কেনাকাটা হয় বাকিটা দেখান যে দেখি আর কি দেয় এই ম্যারেজ ডে উপলক্ষে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, এই যে শাড়িটা আর কয়বার দেখামু বুঝতেছি না, এটা তো বিয়ার শাড়ি হয়ে গেছে কেন, ম্যারেজ ডের মধ্যে বিয়ার শাড়িটা দিচ্ছে, এটা কি বিয়ার শাড়ি হয়ে গেছে কেন, মনে হয় তো এটা একটা বিয়ার শাড়ি হয়ে গেছে না, বিয়ার সময় তো এমন লাল শাড়ি দেয়, দিছিল লাল শাড়ি, কিন্তু আবার আজকে আনছে একটা মেরুন কালারের শাড়ি,
শাড়িটা পছন্দ হয়েছে, আর আপনার মোটামুটি ভালোই দামও কমই আছে, কমও না আবার বেশিও না। কত না নিছে মোটামুটি, কত নিছে? 7-8 হাজার, 7 হাজার 8 হাজার ভাই, আমি জানি না সঠিক কইতে পারি না, ও টাকা দিছে তো ও আমি বলতে পারি না, মনে হয় সম্ভবত 8-10 হাজার টাকা হইতে পারে, তবে যাই হোক দিছে থাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মানি, কারণ তাও তো দিছে, বুড়াও যাই হোক তাই না, মানুষ তো এটাও দেয় না আলহামদুলিল্লাহ। আর কি বলবো, কিছু বলার নাই, এই যে আমার বেনারসিটা দেখাইছি, হয়তো আবার ফেব্রুয়ারির 28 তারিখে আমার ম্যারেজ ডে উপলক্ষে আবার হয়তো ফুলসজ্জা হইতেও পারে আন্ডা বাচ্চা লইয়া। আজ এই পর্যন্ত এই থাকা হবে।